বর্তমান সময়ে বাংলাদেশি নাটকের সেরা উদীয়মান তরুণ অভিনেত্রীর কথা বলতে গেলে সর্বপ্রথম আসবে তানজিম সাইয়ারা তটিনীর নাম। বাংলাদেশি যুবকদের ক্রাশ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে এই অভিনেত্রী। ফলস্বরূপ আপনাদের নিকট থেকে অনেক রিকোয়েস্ট এসেছে তটিনীর ঈদের নাটক নিয়ে ভিডিও বানানোর। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের তানজিম সাইয়ারা তটিনীর ঈদুল আজহায় রিলিজ হবে এরকম সবগুলো নাটকের নাম ও রিলিজের সময় জানিয়ে দেব। সো ভিডিওটি না টেনে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। লাস্ট নাইট। গুণী নির্মাতা রাকেশ বসুর পরিচালনায় নির্মিত লাস্ট নাইট শিরোনামের এই নাটকটিতে অভিনয় করেছেন রোমান্টিক কিংখ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও বর্তমান সময়ে বাংলা নাটকের ক্রাশ তানজিম সাইয়ারা তটিনী। লাস্ট নাইট শিরোনামের এই নাটকটি ভিন্ন ধাঁচের একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটকে থাকছে থ্রিলার। নাটকের নামটা পছন্দ হয়েছে, সাথে অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী তো আগে থেকেই পছন্দের, তাই আমরা এই নাটকটির মধ্য দিয়ে ভালো কিছু পেতে যাচ্ছি, এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছে। নাটকটি আপনারা দেখতে পারবেন এনটিভি ইউটিউব চ্যানেলের পর্দায়। প্রণয়। নাসির খানের রচনায় ও প্রতীক সাধনের পরিচালনায় নির্মিত প্রণয় শিরোনামের এই নাটকটিতে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। নাটকটিতে অভিনেতা হিসেবে রয়েছেন ইয়াশ রোহান। নাটকটি নারীকেন্দ্রিক গল্পের কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। নাটকটি এবার ঈদ উপলক্ষে কেস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। বহিরাগত। গুণী নির্মাতা রুবেল হাসানের পরিচালনায় নির্মিত বহিরাগত শিরোনামের এই নাটকে তানজিম সাইয়ারা তটিনীর বিপরীতে অভিনয় করেছেন রোমান্টিক কিংখ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি সংসার জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয়সমূহ নিয়ে নির্মাণ করা হয়েছে। নাটকটি আপনারা দেখবেন ঈদের তৃতীয় দিন রাত 9:45 চ্যানেল আইটিভির পর্দায়। অবাককাণ্ড। মেহেদি রনির পরিচালনায় নির্মিত অবাককাণ্ড শিরোনামের এই নাটকটিতে তানজিম সাইয়ারা তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাছাড়া এই নাটকটিতে তারিক আনাম খানের মতো লিজেন্ডারি অভিনেতাও রয়েছেন। নাটকটির পোস্টারটা আমার পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে। বিশেষ করে পোস্টারে তটিনীর লুকটা জাস্ট ফাটাফাটি। অভিনেত্রী হিসেবে যেহেতু তটিনী রয়েছে, সেহেতু নাটকটি দেখে হতাশ হব না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। নাটকটি রিলিজ পাবে এনটিভি ইউটিউব চ্যানেলে। চাটগাইয়া হ্যাডম। কমেডি নাটকের নির্মাতা রুবেল হাসানের পরিচালনায় নির্মিত হয়েছে চাটগাইয়া হ্যাডম শিরোনামের এই নাটকটি। নাটকটিতে তানজিম সাইয়ারা তটিনীর বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এই নাটকটির মধ্য দিয়ে প্রথমবারের মতো ইরফান সাজ্জাদের বিপরীতে দেখা যাবে তটিনীকে। নাটকটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হবে। নাটকটি আপনারা ঈদ উপলক্ষে ক্লাব 11 এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। হঠাৎ বৃষ্টি। এবার ঈদে হঠাৎ বৃষ্টি শিরোনামের এই নাটকটির মধ্য দিয়ে তৃতীয়বারের মতো তটিনী ও ইয়াশ রোহানকে একই স্ক্রিনে দেখা যাবে। এর আগে এই জুটির কোনো নাটকই আমরা দেখিনি। এই জুটিটি স্ক্রিনে কিভাবে মানিয়ে নিবে তা ঈদ আসলেই দেখা যাবে। তানজিম সাইয়ারা তটিনী এমন একজন অভিনেত্রী যে সবার সাথেই জুটিতে মানিয়ে নিতে সক্ষম। আশা করি ভালো কিছুই পাব। দ্য লাস্ট ট্রেন। মৃত্যুঞ্জয় সরকার উচ্ছ্বাসের পরিচালনায় নির্মিত দ্য লাস্ট ট্রেন শিরোনামের এই নাটকটিতে তানজিম সাইয়ারা তটিনীর বিপরীতে অভিনয় করেছেন গুণী অভিনেতা সোহেল মণ্ডল। নাটকটি সম্পূর্ণ একটি ভিন্ন ধাঁচের গল্প নিয়ে নির্মিত। নাটকটির শুটিং আরও 2 মাস আগে কমপ্লিট হয়ে গেছে। নাটকটি এবার ঈদে রিলিজের সম্ভাবনা অনেক বেশি। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই আয়োজন। উপরোক্ত 7টি নাটকের বাইরেও তটিনীর আরও 2 থেকে 3টি নাটক আসার সম্ভাবনা আছে। যদি নাটকগুলো কোনো কারণে আপডেট আসে, তাহলে আমি সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।